নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করলাম সকালের ব্রেকফাস্ট দিয়ে আর আজকের সকালের ব্রেকফাস্টে আছে গরম গরম লুচি আর ঘুগনি তো মা তারা দর্শন করে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে আর এখন ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি বাজারে আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর লোকজন কিন্তু মাছ নিয়ে বসে আছে তো এখানে থেকে আমরা কিনে নেব মাছ আর তারপরে আর কি কি বাজার করছি তোমাদেরকে অবশ্যই দেখাবো আর এখানে এসে দেখলাম একটা জিনিস যে দীঘা বা পুরীর মতো কিন্তু অনেক ছোট ছোট দোকান আছে যেখানে সবজি মাছ মাংস কিনে দিলে রান্না করে দেয় অল্প কিছু টাকা পয়সা নেয় কিন্তু রান্নাটা করে দেয় আর এখানে দেখতে পাচ্ছ নজরুলের এক নম্বর খাসির মাংসের দোকান এই মাংসের দোকানটা এখানে খুব বিখ্যাত তাই ওখান থেকে আমরা মাটন কিনে নিলাম আর এখানে দেখতে পাচ্ছ রান্না করছি আমি মানে আমি রান্না করব না এটা কোথাও ঘুরতে গিয়ে হতেই পারে না দীঘা পুরী যেখানেই যাই না কেন রান্নাটা আমিই করি এটা আমার করতে ভালো লাগে এবং নিজের হাতে করে খাওয়াতে সকলকে আরও বেশি ভালো লাগে তো সেই জন্যই এখানেও তাই এই দোকানে আমরা আগেই বলে নিয়েছিলাম যে আপনাদের দোকানে রান্না করব কিন্তু রান্নাটা আমি করব। তার জন্য আপনারা যা নেবেন টাকা নিয়ে নেবেন তো তাতে ওনারা রাজি হয়ে গেছে আর সেই মতোই এখানে মাটন বানানো হয়ে গেছে মাছের ঝোল বানানো হয়ে গেছে আর এখন হচ্ছে বেগুন ভাজা তো বেগুন ভাজা হয়ে গেলে বাকি থাকবে উচ্ছে আলু ভাজা উচ্ছে আলু ভাজা হয়ে গেলে আজকে দুপুরের মেনুটা জাস্ট জমে যাবে ভাতটা শুধুমাত্র ওনারা করে দিয়েছেন বাকি সমস্তটা আমি নিজের হাতে বানাচ্ছি হ্যাঁ ওনারা অবশ্যই আমাকে হেল্প করেছে প্রচুর হেল্প করেছে না হলে এক ঘন্টার মধ্যে এত কিছু রান্না হতো না দেখতে পাচ্ছ মাটনের কালারটা কিন্তু একেবারে ফাটাফাটি এসেছে তো চলো রান্না বান্না করে নিয়ে এই খাবার দাবারগুলো নিয়ে আমরা চলে যাব হোটেলে আর এই দোকানটার অ্যাড্রেসটা তোমাদেরকে একটু বলে দিই নাম হচ্ছে গীতা রান্নাঘর অ্যাড্রেসটা হচ্ছে একেবারেই তারাপীঠের মন্দির থেকে বেরিয়ে মেন রোডের ওই ফুটে আর এখানে কিন্তু হচ্ছে হারুর দোকান বললে সবাই দেখিয়ে দেবে তো চলে এসেছি দুপুরের লাঞ্চ নিয়ে আছে ভাত উচ্ছে আলু ভাজা বেগুন ভাজা মাটনের ঝোল আর রয়েছে মাছের ঝোল তো এই হচ্ছে আজকে দুপুরের আমাদের মেনু তো দেখতেই পাচ্ছ আমরা এখানে খেয়ে নিচ্ছি আর তোমরা চাইলে এই হোটেলেও কিন্তু খাবার দাবার খেতে পারো এখানে লিস্টটা আমি দিয়ে দিলাম মেনুটা দেখতেই পাচ্ছ সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতের লাঞ্চ স্ন্যাক্স মর্নিংয়ের টিফিন সমস্ত কিছুই পাওয়া যাবে যাই হোক খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়েছি আমরা কারণ আমরা আজকেই ফিরে যাচ্ছি আমরা এখন ফিরে যাচ্ছি স্টেশনের দিকে তো এখানে ঘোরাটা কমপ্লিট হয়ে গেল সেকেন্ড ডেজ আর আমাদের ট্রেন রয়েছে দুপুর তিনটে পঞ্চাশে তো এখন ঘড়িতে তিনটে দশ পনেরো হয়েই গেছে তারপর আমরা রয়েছি অটোতে আর এখান থেকে রামপুরহাট স্টেশন অটো ভাড়া পার হেড নিচ্ছে চল্লিশ টাকা করে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কোন ট্রেনে যাচ্ছি তাও এখন তোমাদেরকে বলে দেব আমরা অটো থেকে নেমে পড়লাম রামপুরহাট স্টেশনে আর এখন ঘড়িতে বাজে তিনটে বেজে পঁয়ত্রিশ মিনিট আমাদের ট্রেন আছে তিনটে পঞ্চাশে অটোতে একটু ছোট্ট প্রবলেম হয়েছিল প্রথমে যে অটোটায় বসেছিলাম সেটা বেশ খানিকক্ষণ ঘুরিয়ে টুরিয়ে নিয়ে আসার পরে বললো অটোটা যাবে না তারপর আবার চেঞ্জ করতে হলো অন্য অটোতে আবার উঠে পড়লাম তো যাই হোক আমাদের ট্রেনও কিন্তু এসে গেছে ট্রেনে আর এই ট্রেনের টিকিটটা কিন্তু আমাদের আগে থেকে কাটা ছিল না যেমনটা তোমাদের বলেছিলাম যে আমাদের রিটার্ন টিকিট কিন্তু কনফার্ম ছিল না তো আমরা কি করলাম রামপুরহাট থেকে বর্ধমান পর্যন্ত দুটো টিকিট কেটে নিয়েছিলাম হোটেল থেকে বেরোনোর আগে তো সেই জন্য আমরা বসে বসেই ফিরতে পাচ্ছি আর ট্রেন ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ আর এই ট্রেনটা কিন্তু মোটামুটি এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে আমাদেরকে বর্ধমানে নামিয়ে দেবে আর বর্ধমানে নামিয়ে দিলে ওখান থেকে যে কোনো লোকাল ট্রেন ধরে নিলেই তো সোজা আমরা হাওড়া পৌঁছে যাব। তো এখন দেখতেই পাচ্ছ ট্রেন কিন্তু ছুটছে আর এর পরে কিন্তু একেবারে দাঁড়াবে বোলপুরে কথা বলতে বলতেই ট্রেন কিন্তু বোলপুর শান্তিনিকেতনে এসে দাঁড়িয়ে পড়লো তো আমিও ভাবলাম স্টেশনটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই শান্তিনিকেতন আমার ঘোরা নয় তবে ইচ্ছা আছে শান্তিনিকেতন একবার ঘোরবার শুনেছি খুব সুন্দর জায়গা যদি কখনো যাই তোমাদেরকে আমি ভিডিও করে অবশ্যই দেখাবো তো এরপরে কিন্তু ট্রেন গিয়ে একেবারে সোজা দাঁড়াবে বর্ধমানে আর বর্ধমান থেকে সন্ধ্যে ছটা পাঁচে একটা লোকাল আছে হাওড়া সেটাই ধরার চেষ্টা করব আর ওটা যদি মিস করে যাই তাহলে সন্ধ্যে সাতটা তেরো যে লোকালটা আছে সেটায় ফিরব তো এখন দেখতেই পাচ্ছ অনেকে কিন্তু এখানে ঘুমিয়ে পড়েছে ট্রেনে বসে বসে ট্রেনের সিটগুলো আমার একেবারেই পছন্দ হয়নি যাওয়ার সময় যতটা রিল্যাক্সে গেছি আসার সময় ট্রেনের সিটগুলো একেবারেই পছন্দ হয়নি আর প্রচণ্ড কামরার মধ্যে টয়লেটের গন্ধ আসছিল যার জন্য বসে থাকতেই পারছিলাম না গেটের কাছে এসে আমি দাঁড়িয়েই ছিলাম বেশিরভাগ সময়টা যাই হোক দেড় ঘন্টার ব্যাপার মিটে গেছে আর এখন আমরা কিন্তু বর্ধমানে নেমে গেছি আর বর্ধমানে নেমেই দেখতেই পাচ্ছ বর্ধমান জংশন বর্ধমানে নেমেই সোজা চলে যাব টিকিট কাউন্টারে টিকিটটা কেটে নিয়ে আমরা চলে যাব ট্রেনে উঠতে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করতে চলেছি এতক্ষণ যে মানুষটার গান তোমাদেরকে শোনালাম উনি একজন অন্ধ মানুষ কিন্তু গলাটা খুবই সুন্দর তাই তোমাদেরকে না শুনিয়ে পারলাম না যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা ক্লিক করে দিও চলো আজকের মতো এখানেই টাকা ভালো থেকো সুস্থ থেকো